ক্যামেরা তো মিডিয়া আর সবাই বৈধ মিডিয়া মুখটা বন্ধ রাখেন আল্লাহ আকবার আপনি জেলখানা যা করেন প্রিয় দর্শক ভাগ সর্বত্র ভাগই থাকে চাই সেটা খাঁচাই বন্দী কিংবা জেলখানায় বন্দী আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি কার কথা বলতেছি গতকালকে আপনারা দেখেছেন সে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়াকে ঢাকার এক কোর্টে উঠানো হইল উনি সেখানে মহান আল্লাহ তাআলার বরাত্ব প্রকাশ করতে গিয়া আল্লাহু আকবার এই শব্দটাকে উনি বারবার উচ্চারণ করতেছিলেন এ তাসবিহটাকে উনি বারবার উচ্চারণ করতেছিলেন কিন্তু বড় পরিতাপের বিষয় বড় দুঃখের বিষয় সেখানে থাকা উপস্থিত যে পুলিশ ভাইরা ছিলেন সব পুলিশ তো একরকম হয় না তাদের মধ্যে এক তথাকথিত পুলিশ এক কুলাঙ্গার আল্লামা মামুন হক সাহেবকে বলতেছে আপনি আপনার এই আল্লাহু আকবার বলাকে বন্ধ রাখেন আপনি জেলখানায় গিয়া যত খুশি তত আল্লাহু আকবার পড়েন এখানে আপনি মুখ বন্ধ রাখেন কেন যে এখানে সামনে ভিডিও হচ্ছে ক্যামেরাম্যানরা আছে তখন আল্লামা মামুন হক সাহেব জবাবে বললেন আমি আমার আল্লাহু আকবারকে বন্ধ রাখবো না প্রয়োজনে আপনি আমার আপনার ক্যামেরাগুলোকে বন্ধ রাখেন প্রিয় দর্শক ভাইরা আমার দর্শক ভাই এবং বোন যে যেখান থেকে দেখতেছেন এখান থেকে আমাদের জন্য মেসেজ যে জীবন যাইতে পারে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারে আমার সব কিছু বিসর্জন হইতে পারে একজন খাঁটি মোমেন খাঁটি মুসলমান তো তাকেই বলবে যে জালিমের রক্তচক্ষুকে ভয় পাবে না সে যেখানেই থাকুক সেখানেই সে তার মহান রবের বরাত্বকে সে উপরে রাখবে সব কিছুর উপরে মহান আল্লাহ তাআলার প্রশংসাবাণীকে উপরে রাখবে সেটা আবারও আল্লামা মামুন হক সাহেব প্রমাণ করলেন যেখানে জালিমদের জিন্দানখানায় উনি বন্দি ওনার হাতে পায়ে শিকল বেরি বাঁধানো ওনার চতুর্দিকে পুলিশ বেষ্টিত এমন একটা জায়গা থেকেও কিন্তু হুঙ্গার ছেড়ে বলে দিয়েছেন প্রয়োজনে আপনি আপনার ক্যামেরাকে বন্ধ রাখেন আমি আমার আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ রাখবো না এখান থেকে আমাদের জন্য গোটা বিশ্বের সমস্ত মুসলিম উম্মতের জন্য একটা মেসেজ সেটা হলো কখনোই বাতিল শক্তির সামনে মাথা নত করা যাবে না কখনোই পরাশক্তির সামনে সেটা যত বড় পরাশক্তি হোক যদি সেটা বাতিল হয় বাতিল তো বাতিলই কারণ মহান আল্লাহ পাক কুরআনুল কারিমে নিজে বলেছেন কুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা সত্য পৃথিবীতে পদার্পণ করেছে আগমন করেছে মিথ্যা দূরীভূত হচ্ছে ঠিক বাতিল এবং মিথ্যা কেয়ামত পর্যন্ত দূরীভূতই হবে পরাজয় বরণ করবে হকের সামনে কখনোই বাতিল বিজয় লাভ করতে পারবে না সম্মানিত ভাইদেরকে আমি বলবো সুতরাং আমরা কখনোই যেন বাতিলের সামনে মাথা নত করব না আল্লাহর বরাত্বের সামনে পৃথিবীর কোনো কিছুকে আমি উপরে দেব না আমি একটা জিনিস এখানে সরকার মহোদয়দেরকে বলতে চাই একটা 92% স্বাধীন মুসলিম রাষ্ট্রের ভিতরে একজন পুলিশ কর্মকর্তার এত বড় আস্পর্ধা হলো কিভাবে যে মহান রবের নামকে স্তব্ধ করে দিতে চায় একজন মানুষ চাই সে বন্দী হোক যাই হোক তার জবান থেকে আল্লাহু আকবার নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে আর সেখানে সে কেন এই কথাটা বারবার ওনাকে বলল যে আপনি আল্লাহু আকবারের ধ্বনিকে বন্ধ রাখেন জেলখানায় গিয়া যত খুশি তখন আপনি সেখানে আল্লাহু আকবার বলিয়েন কেন আল্লাহু আকবার এটা কি কোনো জঙ্গিবাদী স্লোগান আমি পুরো বিশ্ববাসীর কাছে প্রশ্ন রাখতে চাই বিশেষ করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদের কাছে মুসলিম বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই এ আল্লাহু আকবার নামের এই স্লোগানটা কি কোনো জঙ্গিবাদের স্লোগান আজকে এই স্লোগান নিয়েও তাদের মাথা ব্যথা যে আল্লাহু আকবার আপনি যত খুশি জেলখানে গিয়ে বলিয়েন এখানে এটা বলিয়েন না কেন আল্লাহু আকবার নামের ধ্বনিতে মুয়াজ্জিনরা লক্ষ লক্ষ মসজিদের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দিচ্ছে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেবগণ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামাজ স্টার্ট করতেছে সমস্ত কিছুতে আল্লাহু আকবার মানে সকল কিছুর চাইতে আমাদের রব বড় আমাদের স্রষ্টা বড় আমাদের মহান আল্লাহ তাআলা বড় তাহলে এমন একটা শব্দ আমরা যার গোলাম আমরা যার দাস যিনি আমাদের রব যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের প্রভু সেই আল্লাহর নামের বরাত্বকে আদালত প্রাঙ্গণে কেন উচ্চারণ করা যাবে না আমি এটা দেশবাসীর কাছে জানতে চাই কেন এই মর্মে কি সংবিধানে কোনো লেখা আছে যে আদালত প্রাঙ্গণে কেউ আল্লাহু আকবার উচ্চারণ করতে পারবে না অথবা ওখানে কেউ সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারবে না মহান রবের জিকির আল্লাহর জমিন যতদূর সর্বত্রই চলবে এখানে বাধা দেওয়ার মতো আস্পর্ধা আমি মনে করি কারো নাই এজন্য আমি সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি ওই তথাকথিত পুলিশ কর্মকর্তা যে মামুন হক সাহেবের সামনে বারবার এই কথাটা সে বলতেছিল আপনি আল্লাহু আকবার নামের ধ্বনিকে বন্ধ রাখেন জেলখানায় গিয়ে যত খুশি তত আপনি আল্লাহু আকবার বলিয়েন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি এবং ভবিষ্যতে যেন কোনো রকমের কোনো কুলাঙ্গার নামধারী কোনো মুসলমান হোক বা বিধর্মী লোকের যাই হোক
কেউ যেন আল্লাহ নামের এই তসবির বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে এই মর্মে অনতবিলম্বে যেন বাংলাদেশে আইন হয়, কারণ এদেশটা মুসলিম দেশ, এখানে মহান রবের জয়ধ্বনি হবে, মহান রবের সে তসবি উচ্চারিত হবে, এটাই স্বাভাবিক। শুধু মুসলিম কান্ট্রি হিসেবে নয়, সারা ওয়ার্ল্ডের, যেহেতু পুরাটা পৃথিবী মহান রবের সৃষ্টি, সুতরাং সর্বত্র মহান রবের এরকমভাবে তসবি উচ্চারিত হবে, মহান আল্লাহ পাকের নামের নারে তাকবীরের স্লোগান হবে, আল্লাহু আকবরের নামের ধ্বনি উচ্চারিত হবে, এটাই হলো বাস্তব এবং আল্লাহর জমিনে এটাই হওয়াটা স্বাভাবিক। এটাকে বন্ধ করার মতো কোনো আইন পৃথিবীতে চলতে পারে না, কারণ লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধাচরণ হয় এমন কোনো আইন, এমন কোনো মানুষ রচিত কোনো আইনের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ হইতে গিয়া, মানুষের কোনো কথা মানতে গিয়া যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে হয়, তখন সেই সমস্ত আইনকেও সেখানে গ্রহণ করা হবে না, সেগুলোকে মানা যাবে না। আমি মনে করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে মহান রবের ধ্বনি পৃথিবীর সর্বত্র চলবে, চাই সেটা কোর্ট কাছারি হোক, আদালত হোক, জেলখানা হোক, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। এবং আল্লামা মামুন হক সাহেবের আমি মুক্তি কামনা করতেছি, এটি দেশের 99% মুসলমানের প্রাণের দাবি। সরকার মহোদয়কে বলবো অনতিবিলম্বে নিরপরাধ আল্লামা মামুন হককে আপনারা মুক্ত করে দেন। সবাই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত।